বাংলা এবং বিশ্ব সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ সানডে সাসপেন্সে আপনার জন্য লু ওয়ালেসের কালোজয়ী উপন্যাস বেন হার আ টেল অফ দ্য ক্রাইস্ট আজ গল্পের দ্বিতীয় এবং অন্তিম পর্ব। বেন হারে এখনো পর্যন্ত আপনি শুনেছেন এককালের স্বাধীন দেশ জুডিয়া পরিণত হয়েছে রোমান সাম্রাজ্যের করদ রাজ্যে। জুডিয়ার সম্ভ্রান্ত হোর পরিবারের জুডা বেনহারের বাল্যবন্ধু রোমান সেভারাস মেসালা ফিরে এসেছে জুডিয়ার রোমান সেনাধ্যক্ষ বা ট্রিবিউন হয়ে। তবে এত বছর পরে জুডা আর মেসালার মধ্যে যখন দেখা হয়, মেসালা তাকে রোমান সাম্রাজ্যের হয়ে গুপ্তচরের কাজ করতে বললে জুডা রেগে চলে যায়। প্রতিশোধ নিতে নিছক একটা দুর্ঘটনাকে রোমান গভর্নরকে হত্যা করার চক্রান্ত বলে জুডার মা এবং বোনকে কারাগারে পাঠিয়ে দেয় মেসালা। জুডাকে সে পাঠায় রোমান জাহাজে ক্রীতদাস হয়ে দাঁড় টানার কাজ করতে। জাহাজে জুডার পরিচয় হয় এই নৌবাহিনীর দায়িত্বে থাকা কনসাল কুইন্টাস অ্যারিয়াসের সঙ্গে। জলদস্যুদের দ্বারা আক্রান্ত হয় জুডার জাহাজ। তাদের সঙ্গে যুদ্ধ করতে করতে সমুদ্রে পড়ে যান কুইন্টাস অ্যারিয়াস। তাকে বাঁচাতে জলে লাফ দেয় জুডা। কাহিনীর পরবর্তী অংশ সানডে সাসপেন্সে আজ। শুরু হচ্ছে বেন হার আ টেল অফ দ্য ক্রাইস্ট আজ দ্বিতীয় এবং অন্তিম পর্ব। তিন বছর পরের কথা, মরুভূমি এই ছায়াচ্ছন্ন পাহাড়তলিকে গ্রাস করতে পারেনি। এখানে জল মেলে ঘাস জন্মায়। কাছেই কয়েকটা গ্রাম আছে, জেরুজালেমের পথিকরা এখানে বিশ্রাম করে। আজ তাঁবু ফেলেছে দুটি দল, একটি দল পাঁচমেশালি। অন্য দলটিতে মানুষের চেয়ে ঘোড়ার সংখ্যা ও কদর দুই বেশি। শেখ ইলদেরিম ঘোড়া ভালোবাসেন, ঘোড়া কেনাবেচা করেন এবং ঘোড়াদের দৌড় করান। রোমানদের দৌলতে দিকে দিকে ঘোড়া আর রথের দৌড় প্রতিযোগিতা জনপ্রিয় হয়ে উঠেছে। শেখ ইলদেরিম তাঁর সাত পুরুষের জমানো সম্পত্তি আর অশ্বপ্রেমকে দৌড়ের মাঠে পুঁজি করে দুহাতে স্বর্ণমুদ্রা রোজগার করেন। ভূমধ্যসাগরের পূর্বে হ্যানো সার্কাস নেই যেখানে তাঁর ঘোড়া আর রথ দৌড়য়নি। তিনি চলেছেন জেরুজালেমের হিপোড্রোম বা সার্কাসে রথের দৌড়ে নাম দিতে। ইলদেরিম চড়া মেজাজের মানুষ, আর আজ সকালে তাঁর মেজাজ সপ্তমে চড়েছিল এক দাসকে রথ চালানোর তালিম দিতে গিয়ে। গাধা, দুর্গন্ধ চলো হস্তি, ঘোড়া চড়তে পারিস না তুই, নাকি রথ দিয়ে দৌড়াবি? তুই আমার টাকা সুনাম সব দৌড়াবি, গেলহীন মরকট কোটাকার। আতঙ্কে দাসটি চোখ মুখ ঠেলে বেরিয়ে এসেছে, রথ থেকে প্রায় ঝুলছে সে। চারটে তেজিয়ান আরবি ঘোড়া উদ্দাম বেগে ছুটছে, বাঘ মানছে না। মরিয়া হয়ে দাসটি এলো পাথারি চাবুক চালাতে আরম্ভ করলো ঘোড়াগুলোর উপর। আর একবার আমার বাচ্চাদের গায়ে হাত তুললে তোকে আমি জবাই করব। রথ তার সামনে দিয়ে ধুলো উড়িয়ে বেরিয়ে যাচ্ছিল। ইলদেরিম অবিশ্বাস্য ক্ষিপ্রতায় রথে লাফিয়ে উঠে এক লাথিতে দাসটিকে ফেলে দিয়ে বলগা তুলে নিলেন। ঘোড়াগুলো সঙ্গে সঙ্গে শান্ত হয়ে গেল। পুরো ঘটনাটা পাশে দাঁড়িয়ে খুব আগ্রহ ভরে দেখছিল এক সম্ভ্রান্ত চেহারার যুবক। সে অন্য দলটার সঙ্গে অ্যান্টিওক থেকে আসছে। শেখ রথ থেকে নামলে সে এগিয়ে গেল তার দিকে। শেখ, দোষ কিন্তু আপনার রথ চালকের নয়, ঘোড়াগুলোই আসলে ঠিক দৌড়চ্ছে না। রক্তচক্ষু মেলে শেখ তাকালেন। লোকটার পোশাক আশাক দেখে ধনী ইহুদি বণিক মনে হয়। তুমি কে হে? জীবনে কোনোদিন রথ চালিয়েছ? ঘোড়ার ব্যাপারে কতটুকু বোঝো তুমি? তা একটু আধটু বুঝি বই কি, রথও চালিয়েছি রোমের সার্কাস ম্যাক্সিমাসে। গত দুবছরে তিনবার রথের দৌড়ের টুর্নামেন্টে আমি জিতেছি। ইলদেরিমের চোখ বিস্ময়ে গোল হয়ে গেল। সার্কাস ম্যাক্সিমাস মানে পৃথিবীর রথ দৌড়ের পীঠস্থান, কিন্তু একজন ইহুদি কি করে সেখানে এতবার জিততে পারে?
হঠাৎ তাঁর চোখে পড়ল লোকটির আঙুলে জল জল করছে একটা রোমান শিলমোহর আঁকা আংটি। সব গুলিয়ে গেল তার। তুমি রোমান? সে কথা পরে হবে। হ্যাঁ, ঘোড়াগুলোর ব্যাপারে কি বলছিলে? ওরা আলাদা করে দৌড়ায় খুবই ভালো, কিন্তু রথের দৌড় তো কোনো ঘোড়ার একা জেতার ব্যাপার নয়। সেখানে চারটে ঘোড়াকে এক হয়ে দৌড়তে হয়। আপনার ঘোড়ারা একসঙ্গে দল বেঁধে দৌড়তে পারছে না, কারণ ওদের ঠিক জায়গায় জোতা হয়নি। মানে? প্রতিটি ঘোড়ার চরিত্র বুঝে তাদের জুততে হয়। তিন নম্বরে যাকে আপনি দিয়েছেন সে অন্যদের থেকে একটু ধীরে চলে, কিন্তু খুবই সতর্ক। ও অন্যদের সঙ্গে তাল রাখতে পারছে না। কে? রিগেল? অদ্ভুত চোখ তো তোমার। ওকে একদম বাঁদিকে দিন, রথ যখন মোড় ঘুরবে তখন ওই গোটা দলের ভারসাম্য রাখবে। বাবা 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 বাবা, ভালো বলেছ তো। এসো এসো এসো, আমার তাবুতে এসো, একটু একটু ফলের রস খেয়ে যাও। হ্যাঁ, একটু ফলের রস মানে রকমারি উৎকৃষ্ট মদ, কাবাব আর ফলের সমাহার। খেতে খেতে শেখ বললেন, আমরা মরুভূমির বেদুইন, ঘোড়া আমার প্রাণ, আমার রক্ত। চাবুক হাঁকড়ে যারা ঘোড়া চালায় তারা পেশাচ, ঘোড়াদের ভালোবাসতে হয়। আমার লোক রথ চালাতে পারছে না কারণ ওরা ঘোড়াদের বোঝে না। তুমি বোঝো, তুমি পারবে ওই চারটে ঘোড়াকে এক করে দৌড় করাতে? নিশ্চয়ই পারবো, কিন্তু আমাকে মাফ করবেন শেখ। সে কি? কেন? জেরুজালেমে জিতলে অনেক টাকা হবে, তোমাকে তার অর্ধেক দেব। আপনার অনুরোধ রাখা আমার পক্ষে সম্ভব নয়, আমার কিছু কাজ আছে। কি কাজ? আমি কয়েকজনকে খুঁজতে বেরিয়েছি, তাদের দুজনের খোঁজে অ্যান্টিওক গিয়েছিলাম কিন্তু পেলাম না। এখন জেরুসালেমে গিয়ে দেখি, তাছাড়া একজনের উপর প্রতিশোধ নিতে হবে। প্রতিশোধ? কাকে মারতে হবে? আমি লোক দিয়ে দিচ্ছি, তুমি শুধু আমার ঘোড়াগুলোকে চালিয়ে দাও। না, অত সহজ নয়, সে একজন রোমান। রোমানদের সবকটাকে ধরে ধরে চুনে চৌবাচ্চায় চুবিয়ে মারা উচিত। কিন্তু কিন্তু তোমাকে দেখে মনে হয় ইহুদি বণিক। তোমার আঙুলে রোমান শিলমোহর দেওয়া আংটি, এবার তুমি একজন রোমানের উপরই প্রতিশোধ নিতে চাও? হ্যাঁ, দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, তুমি কে বলো তো? আমি ছিলাম জেরুসালেমের একজন সম্ভ্রান্ত বণিক, ভাগ্যের ফেরে হতে হলো রোমের দাস। আমার মালিকের মতো বিরাট মনের মানুষ আমি আর দেখিনি। ঘোড়া আর রথ চালানো তিনি আমাকে হাতে ধরে শিখিয়েছেন। তিনি আমাকে নিজের ছেলে মনে করতেন। শেষে আমাকে পোষ্যপুত্র নিয়ে আমাকেই তার সব সম্পত্তির উত্তরাধিকারী করে দিয়েছেন, তাই এই শিলমোহর। আমি আমার পরিবারকে খুঁজতে ফিরে এসেছি, আর এসেছি যে রোমান ট্রিবিউনের জন্য আমি সব হারিয়েছিলাম তাকে উচিত শিক্ষা দিতে। বুঝলাম। না, তোমাকে আটকাবো না। প্রার্থনা করি তোমার খোঁজ সফল হোক। জেরুজালেমে আমিও একজন রোমানকে উচিত শিক্ষা দিতে পারলে খুব আনন্দ পাব। কে এসে? সে দারুণ রথ চালায়, জেরুজালেমেও রথের দৌড়ে নাম দেবে। নিজের সামনে কাউকে টিকতে দেয় না সে, যে করেই হোক। এমনকি অন্য রথের চালককে মেরে রথ ভেঙে ঘোড়াটাকে জখম করে হলেও সে জিতবেই। আসলে সার্কাসের অ্যারিনায় তো আর নিয়মের কোনো বালাই নেই, আর রোমানরা যাই করুক তাদের সাত খুন মাপ। কি নাম তার? ট্রিবিউন সেভারাস মেসালা, গোটা জেরুজালেম যাকে ভয় পায়। জুডা উত্তেজনায় কাঁপতে কাঁপতে উঠে দাঁড়াল। পৃথিবীটা গোল, বড় লোভ হচ্ছে শেখ ইলদিরিমের সঙ্গে চলে যাওয়ার, কিন্তু না, আগে মিরিয়াম, তিরজা, এস্থার, সাইমনিডেসের খোঁজ করতে হবে। কি হলো? কিচ্ছু না শেখ, জেরুসালেমে পৌঁছে হয়তো আপনার সাহায্য আমার দরকার হবে, তখন ফিরিয়ে দেবেন না তো? কি যে বলো, আমার তাবুতে, আমার ঘোড়ার পিঠে, আমার রথে তোমার জন্য সবসময় স্থান আছে। আচ্ছা আচ্ছা, তোমাকে ডাকবো কি বলে? কুইন্টাস স্যারিয়াস জুনিয়র অথবা জুডা বেনহার, যা আপনার ইচ্ছে। চলি আজ। শেখ
শেখ হিলদারিমের তাঁবু থেকে বেরিয়ে জুডা উত্তরের পাহাড়ের দিকে হাঁটতে লাগল। মাথা গরম হয়ে গিয়েছে তার। মেসালার বিষে তাহলে গোটা জেরুজালেমই জর্জরিত। আনমনে হাঁটতে হাঁটতে জুডা হঠাৎ খেয়াল করল, পাহাড়ের গায়ে এক জায়গায় অনেক লোকের জটলা। জুডা পায়ে পায়ে এগিয়ে যেতেই শুনল, ভিড়ের কেন্দ্রে কে যেন কথা বলছে। কার কথা শোনার জন্য ভিড় করেছে এত লোক? যে তোমাকে ভালোবাসে, শুধুমাত্র তাকেই ভালোবাসার মধ্যে আর নতুন কি আছে? শত্রুকে ভালোবাসো। যে তোমাকে অভিশাপ দেয় তাকে আশীর্বাদ করো। যে তোমাকে ঘৃণা করে তার ভালো করো। গলাটা ভীষণ চেনা, কোথায় শুনেছে জুডা এই গলা? জুডা মন্ত্রমুগ্ধের মতো দাঁড়িয়ে পড়ল। যে তোমাকে ব্যবহার করে, তোমাকে নির্যাতন করে, তার জন্য প্রার্থনা করো। এমন কথা তো সে আগে কোনো দিন শুনিনি, ভাবেওনি, কেউ বলেওনি কোথাও। হ্যাঁ, বলেছিল অনেক দিন আগে সেই অদ্ভুত লোকটা তার প্রাণ বাঁচানোর সময় এমনই একটা অদ্ভুত কথা বলেছিল বটে। চাও পাবে, খোঁজো মিলবে, আঘাত করো দরজা খুলে যাবে। জুডা স্তম্ভিত হয়ে কেবল শুনেই চলেছিল কথাগুলো, যদিও ভিড়ের মধ্যে লোকটিকে চোখে পড়ছিল না। ওর জীবনে অনেক র্যাবাই, পুরোহিত আর ধর্মপ্রচারককেই দেখেছে জুডা, কিন্তু তাদের কারোর কথা বলায় এমন জাদু ছিল না। ওর সারা শরীরে যেন বিদ্যুৎ খেলে যাচ্ছিল। সভা ভাঙতে ওর সঙ্গীত ফিরল। লোকটি তখন তার দলবল নিয়ে চলে যাচ্ছে। হন্তদন্ত হয়ে জুডা ভিড় ঠেলে এগোতে শুরু করল। লোকটির কাছে পৌঁছনোই দায়, তাকে একবার ছোঁয়ার জন্য লোকে হুড়োহুড়ি করছে। পেছন থেকে তার লম্বা চেহারা আর আলখাল্লায় ঢাকা মাথা ছাড়া কিছুই দেখতে পেল না জুডা। অগত্যা নিজের তাঁবুর পথ ধরল সে। কিন্তু তার মনে হল সারা পৃথিবী যেন আলোয় ভরে উঠেছে। হোর বংশের প্রকাণ্ড প্রাসাদটাকে সন্ধ্যার মুখে জরাজীর্ণ বৃদ্ধর মতো দেখাচ্ছিল। তার দরজায় এখনো বর্ষার আঘাতের দাগগুলো স্পষ্ট। জুডার বুক ভেঙে দীর্ঘশ্বাস বেরিয়ে এল। এককালে জেরুজালেমের অন্যতম বিখ্যাত বণিকের বাড়ি, তার নিজের শৈশবের স্বর্গ, সেই বাড়ির কি অবস্থা? ভেজানো ফটক ঠেলে জুডা ঢুকল ভেতরে। ধুলো ময়লা পাখির বিষ্ঠায় উঠোন ভরে আছে। বাঁদিকের ঘরটায় মা থাকতেন, তার কোনাকুনি ঘরটায় তীর্থা। জুডার চোখে জল এলো। কোথায় আছে এখন তারা? ভালো আছে তো? চোখের জল মুছে জুডা ভাবল একবার ওপরে যাবে, কিন্তু সিঁড়ির মুখে এসেই সে থমকে গেল। সিঁড়ি বেয়ে কে যেন মোমবাতি হাতে নেমে আসছে। এক নারী মূর্তি, যার আবছা অবয়বটুকু ছাড়া আর কিছুই বোঝা যাচ্ছে না। এই সন্ধ্যায় এই পোড়ো বাড়িতে কে? সিঁড়ির বাঁক ঘুরতেই সেই নারী জুডাকে দেখতে পেল। জুডা, এস্থার! জুডা এস্থারকে জড়িয়ে ধরল। এস্থার জুডার চোখ মুখ ছুঁয়ে ছুঁয়ে দেখছিল, যেন বিশ্বাস করতে পারছিল না যে তার সামনে দাঁড়িয়ে আছে জুডাই। কোনো স্বপ্ন নয়। আমি জানতাম তুমি একদিন
ঠিক ফিরে আসবে। তুমি এখানে? তুমি কেমন আছো? সাইমোনিডেস কেমন আছে? বাবা আর আমি অ্যান্টিওক ছেড়ে এখন এখানেই থাকি। কেমন আছি তা তো দেখতেই পাচ্ছ। এই বাড়ি রোমানরা একজন বণিককে বিক্রি করে দিয়েছিল, বাবা তার থেকে এই বাড়ি কিনে নিয়েছেন। চলো, বাবার সঙ্গে দেখা করবে। তোমারই পথ চেয়ে আমরা এতদিন বসে আছি। দুজনে উপরে গেল। অন্ধকার ঘরের মাঝখানে টেবিলে জ্বলছে একটি মোমবাতি। তার পাশে আরামকেদারায় শুয়েছিলেন কঙ্কালসার বৃদ্ধ প্রায় অথর্ব সাইমোনিডেস। জুডা তাঁর সামনে হাঁটু গেড়ে বসে তাঁর হাত দুটো ধরল। বাবা দেখো, জুডা এসেছে। বৃদ্ধ ক্ষীণ দৃষ্টি মেলে আগন্তুককে দেখতে চেষ্টা করলেন। যে অবিশ্বাস্য! জুডার মুখে মাথায় হাত বোলাতে বোলাতে শেষে তিনি কেঁদেই ফেললেন। মাস্টার, আপনি এসেছেন সত্যি, কিন্তু আমার যে আজ আর আপনাকে দেওয়ার মতো কিছুই নেই মাস্টার। কে বলল নেই? তুমি আছো, এস্থার আছে, এই বাড়ি আছে। সাইমোনিডেস, আমি তোমার মাস্টার নই আর, আমি এখন শুধুই জুডা ব্যানহার। কান্নাকাটির পালা থামলে জুডা বাবা মেয়েকে তার গল্প বলল। শুনতে শুনতে দুজনের বিস্ময় বেড়েই চলেছিল। কুইন্টাস অ্যারিয়াসের মতো মহান মানুষ আমি আর দেখিনি। তিনি আমাকে কি বলেছিলেন জানো? তোমার মধ্যে আমি আমার ছেলেকে খুঁজে পেয়েছি। তুমি নিজের পরিবারকে খুঁজতে যেতে চাও, আমি তোমাকে আটকে রাখব না, কিন্তু সে কাজে বিপদ আছে। ইহুদি হয়ে একজন রোমানের মুখোমুখি হলে তোমার প্রাণ সংশয়ও হতে পারে। আপনি আমাকে অস্ত্র আর ঘোড়া চালানোর যা শিক্ষা দিয়েছেন, যা টাকা পয়সা দিয়েছেন, তার দৌলতে আমি 10 জন মেসালার মুখোমুখি দাঁড়াতে পারি। তা যথেষ্ট নয়। পিতা হিসেবে তোমাকে রক্ষা করার কর্তব্য আমার। এই আংটিটি দেখছ, অ্যারিয়াস পরিবারের চিহ্ন আঁকা আছে এতে। এই আংটি আমি তোমাকে দিলাম, মেসালা আর রোমান শাসনের অন্যায় আক্রমণ থেকে এই আংটি তোমাকে রক্ষা করবে। হার বংশের মতো অ্যারিয়াস বংশের সম্মান রক্ষার দায়িত্ব এখন তোমারই হাতে। তুমি ভাগ্যবান, তাই একজন ভালো রোমানের দেখা পেয়েছ। তার মতো মানুষদের জুডিয়া দেখেনি। রোমের অত্যাচার বেড়েই চলেছে। আমরা কি নরকের মধ্যে দিয়ে গিয়েছি তুমি জানো না। বাবা তোমার সব সম্পত্তি নিরাপদে গোপন রেখেছেন অ্যান্টিওকে। সেসবের খোঁজ চেয়েছিল মেসালা। বাবা টু শব্দটি করেননি, তাই মেরে বাবার হাত পা ভেঙে দিয়েছিল। মেসালা প্রতিটি পাপের শিক্ষা পাবে। কিন্তু এত সম্পত্তি হাতে পেয়েও তোমরা জেরুসালেমে এমন কষ্টে দিন কাটাচ্ছ কেন? আমরা যে জানতাম তুমি আসবেই, এসে মেসালার উপরও প্রতিশোধ নেবে। জুডা, জুডা, তুমি যদি অত্যাচারী রোমানদের বিরুদ্ধে লড়তে চাও তাহলে অনেককে পাশে পাবে। সারা দেশ অতিষ্ঠ হয়ে উঠেছে। না বাবা, জুডা অনেক কষ্ট সহ্য করে ফিরে এসেছে। তুমি ওকে আর নতুন করে বিপদের মধ্যে ঠেলে দিও না। অনেক হিংসা দেখেছি আমরা, আর নয়। যিশু বলেন, ক্ষমাই পরম ধর্ম। ভালোবাসার শক্তি ঘৃণার চেয়ে অনেক বেশি। যিশুকে? যিশু লোকটা একটা বুজরুক, শান্তির কথা বলে দেশের লোককে দুর্বল করে দিচ্ছে। না বাবা, যিশু আমাদের দেশের মানুষকে জাগিয়ে তুলছেন। তিনি রাবাইদের অন্যায়ের কথা বলেন, রোমানদের অত্যাচারের কথা বলেন, তিনি মানুষের মুক্তি চান। মুক্তি পাওয়া অতই সহজ, শান্তির বুলিয়া উড়ে মুক্তি পাওয়া যায় কখনো? রোমানদের তাড়াতে গেলে আমাদের অস্ত্র ধরতে হবে। জুডা, জুডা, তুমি রোমানদের এত অত্যাচার সয়েও ফিরে এসেছো। লোকে তোমাকে দেখে অবাক হয়ে যাবে, তোমাকে মানবে। তুমি তুমি জুডিয়ার নেতৃত্ব দাও, তুমি তুমি পারবে। না সাইমোনিডেস, আমি রাজনীতি জিনিসটাকে আজও একই রকম ঘৃণা করি।
রোম একটা বিষাক্ত সাপ, কিন্তু আমি সাপ মারতে আসিনি, সাপটার একটা মাত্র বিষ দাঁত ভেঙে দিতে এসেছি, আর এসেছি আমার মা আর বোনকে খুঁজে বের করতে। তাদের কোনো খবর জানো? না, মিরিয়াম আর তীর্জাকে অনেক খুঁজেছি, কোনো সন্ধান পাইনি। জিজ্ঞাসা করতে গেলে মেসালাও আমাদের তাড়িয়ে দিয়েছে। আমার ধারণা তারা আর বেঁচে নেই। ঠিক এই সময় জুডা দেখল এস্থার কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে, তার হাত কাঁপছে। বাবা ঠিকই বলেছে, 5 বছর বন্দি হয়ে কেউ বেঁচে থাকে না। জুডা, তুমি রোমে থাকলেই ভালো করতে, এখানে তোমার পাওয়ার কিচ্ছু নেই, বরং প্রাণের ভয় আছে। মেসালা ভয়ঙ্কর লোক। আর জুডা বেনহার স্বয়ং ভয়, যে ভয়কে জয় করার ক্ষমতা মেসালার নেই। আমার মা বোনের খবর মেসালাকে দিতেই হবে। আর যদি সত্যি তারা মারা গিয়ে থাকে? তাহলে মেসালা জুপিটারের পায়ের কাছে লুটিয়ে পড়ে কাঁদতে কাঁদতে অনুতাপ করতে বাধ্য হবে। ট্রিবিউন মেসালার বিলাসবহুল ভিলায় রোজ সন্ধ্যার মতো আজও ওয়াইন সহযোগে মেসালা আর ড্রুসাসের আড্ডা জমে উঠেছিল। রোম থেকে খবর এসেছে স্বনামধন্য সেনাপতি কুইন্টাস অ্যারিয়াসের ছেলে নাকি জুডিয়া রওনা হয়েছে, অথচ মাঝপথ থেকে তার নাকি কোনো পাত্তা নেই, সেই নিয়েই কথা হচ্ছিল। আমি শুনেছিলাম কুইন্টাস অ্যারিয়াসের ছেলে মারা গিয়েছে। ঠিকই, কিন্তু তারপর তিনি একজনকে দত্তক নিয়েছেন শুনেছি। সে নাকি অদ্ভুত ভালো রথ চালায়, সার্কাসে অনেকবার জিতেওছে। তাই নাকি? তাহলে সে জুডিয়ায় এলে আমারই লাভ। এই পোড়া দেশে তো রথ চালানো নিয়ে কারোর সঙ্গে কথাই বলা যায় না। রথ চালানো একটা শিল্প, খাঁটি রোমান ছাড়া সে ব্যাপারে কেউ কিছু বোঝে নাকি? ট্রিবিউন, আপনার সঙ্গে একজন দেখা করতে এসেছেন, নাম বললেন কুইন্টাস অ্যারিয়াস। কি? কুইন্টাস অ্যারিয়াস? যাও যাও যাও, নিয়ে এসো তাকে। তাকে নিয়েই কথা বলছিলাম, আর তিনি কি কাকতালীয় ব্যাপার, তাই না? তাই তো, আর আমার সঙ্গে সবার আগে দেখা করতে চাইছেন কেন? কাকতালীয় বলে কিছু হয় না, আমাদের ভাগ্য আর ঈশ্বরের হিসেবের খাতায় একই অঙ্ক লেখা হয়। আমাকে চিনতে পারছো উমেশালা? বাইরে অন্ধকার বলে দরজায় এসে দাঁড়ানো রোমান টোগা পরা লম্বা চেহারার মানুষটার মুখ দেখা যাচ্ছিল না, কিন্তু গলাটা খুব চেনা লাগছে। এবার লোকটা দুপায়ে গিয়েল, আর সঙ্গে সঙ্গে দোর্দণ্ড প্রতাপ ট্রিবিউন মেসালার রক্ত জল হয়ে গেল। জুডা, তুমি বেঁচে আছো? থাকার কথা ছিল না, কিন্তু কি করব বলো? যেহোবা জুপিটার কেউই যে হিসেবে ভুল করেন না, তাই জাহাজডুবি হল, কনসাল কুইন্টাস অ্যারিয়াসকে বাঁচালাম আর তিনি আমাকে দত্তক নিলেন। এই যে আংটি, চেনো? মেসালার সারা শরীর অবশ হয়ে পড়ল। অ্যারিয়াস পরিবারের শিলমোহর দেওয়া আংটি কে না চেনে? অনেক রক্ত ঝরিয়েছি আমি, এক একটা চাবুক খেয়েছি, আর তোমার মুখটা মনে করেছি। তোমার পাপের অন্ত নেই, প্রতিজ্ঞা করেছিলাম তোমার উপর প্রতিশোধ নেব, তোমার প্রতিটি পাপের হিসেব আমি নিজের হাতে নেব। আমি কোনো পাপ করিনি। করনি? তোমার জন্য আমি সব হারিয়েছি। জুপিটারকে ধন্যবাদ দাও, সেই সব ফেরত চাইছি না। তুমি শুধু আমার মা আর বোনকে আমার কাছে ফিরিয়ে দাও। মিরিয়াম আর তীর্জা, তারা তো বন্দি ছিল। ছিল তো কোথায় গেল? জানো না তুমি তাদের খবর? ট্রিবিউনের সময় থাকে না দুজন বন্দির আলাদা করে খোঁজ খবর রাখার। তবে কেন বলেছিলে চিন্তা করিস না, তোর মা বোনও মরবে না? মনে পড়ে সেই দিনটার কথা? ট্রিবিউন মেসালা, আবার বলছি, আমার মা আর বোনকে ফিরিয়ে দাও, তোমার সব অপরাধ আমি ক্ষমা করে দেব। আর যদি না দিই?
তাহলে তোমার এমন হাল করব যে শুধু জুডিয়া কেন, খোদ রোম পর্যন্ত তোমার গায়ে থুতু দিতেও ঘেন্না পাবে। এই মুখ সামলে! ড্রুসাস হঠাৎ কোমর থেকে ছোড়াবার করে হুঙ্কার দিয়ে জুডার দিকে এগিয়ে এলো। ট্রিবিউনের অপমান সে সইবে না। তৎক্ষণাৎ জুডা তার আংটি পরা ডান হাত বাড়িয়ে ধরল তার নাকের ডগায়। গভর্নর পন্টিয়াস পাইলট কুইন্টাস অ্যারিয়াসের বন্ধু ভুলে যেও না মেসালা। পরশুর মধ্যে মা আর তীরজার সন্ধান চাই আমার। টোগা পরলেই নোংরা ইহুদি রোমান হয়ে যায় না, ময়ূরের পালক লাগানো কাক! তুই আমার অপরাধের হিসেব করার কে? আমি তোমার কালো অতীত, আমি যেহোভার ক্রোধ, আমি জুপিটারের অভিশাপ, আমি জুডা বেনহার। কথাটা বলেই ড্রুসাসের হাত থেকে এক ঝটকায় ছোড়া টেনে নিয়ে ছুঁড়ে মারল কাঠের পরিবর্গার দিকে, যেখান থেকে ঝুলছে রোমের প্রতীক ঈগল পাখির ছবি আঁকা একটা বিশাল রেশমি কাপড়। অব্যর্থ লক্ষ্যে ছুরিটা ঈগলের বুকের ঠিক মাঝখানে কড়ির উপর বিঁধে গিয়ে থরথর করে কাঁপতে লাগলো। মেসালার দিকে আগুন ঝরা দৃষ্টি হেনে বেরিয়ে গেল জুডা। মেসালাও তখন রাগে ছুরিটারই মতো থরথর করে কাঁপছে। মেসালা ড্রুসাসকে গোপনে মেরিয়াম আর তীরজার খোঁজ করতে বলেছিল। করিতকর্মা ড্রুসাস 3 ঘন্টা পরে যখন ফিরে এলো, তখন তার চোখ মুখ ফ্যাকাশে। সন্ধান জেনে মেসালার মুখ ছাই বর্ণ হয়ে গেল। মেরিয়াম আর তীরজা বন্দি ছিল অ্যান্টোনিয়ার দুর্গেই, কিন্তু গত বছর তাদের কুষ্ঠরোগ ধরা পড়ে, তাদের তাড়িয়ে দেওয়া হয়। তারপর আর কেউ তাদের দেখেনি। এর চেয়ে যে মৃত্যুও ভালো ছিল। না না, এ খবর আমি জুডাকে দেব না, যা হবে দেখা যাবে। 3 দিনের মধ্যেও মেসালার কাছ থেকে কোনো খবর এলো না। জুডার চোখের আগুন গনগনে হয়ে জ্বলে উঠল, চোয়াল শক্ত হল। তাহলে কি মা আর তীরজা সত্যি আর নেই? না না, সে কাঁদবে না। জুডা চলে গেল শহরের বাইরে বাহারি স্মরুদ্যানে, যেখানে শেকিলদেরিম তাঁবু ফেলেছেন। তাকে জুডা ইতিমধ্যে তার ইতিহাস খুলে বলেছে। আজও শেখ রাগে দাড়ি ছিঁড়তে ছিঁড়তে প্রবল বিক্রমে রথ চালানোর ব্যর্থ তালিম দিয়ে যাচ্ছিলেন তার লোকেদের। আর তো মাত্র 3 সপ্তাহ বাকি, এখনো ঠিক লোক পাননি? তুমি তো আর রাজি হলে না? মেসালা নাম দিচ্ছে, আপনি নিশ্চিত? নাম দিচ্ছে মানে, গোটা শহর তার উপরই বাজি ধরেছে, বুঝলে? সার্কাসের অ্যারিনার মধ্যে লোক মরতেও পারে, তাই না? কারোর দোষ হয় না তাতে। হ্যাঁ তা তো বটেই। ছুটন্ত 4টে ঘোড়ার পায়ের তলায় কেউ পিষে গেলে, কিংবা চলন্ত রথ থেকে পড়ে গেলে কাকে দোষ দেবে তুমি? তুমি কি ভাবছো আমি জানি জুডা, প্রতিশোধ, তাই না? আপনার এমন একজনকে দরকার যে ঘোড়াদের বোঝে, রথ চালাতে জানে, সাহসী, যে নিয়ম জানে অথচ নিয়ম ভাঙার পরোয়া করে না, আর যে রোমানদের আমারই মতো ঘৃণা করে। এই সব গুণ মেলে এমন একজনই আছে, কিন্তু সে যে রাজি হচ্ছে না। সে রাজি হয়েছে শেখ, চলুন আপনার রাস্তা বলে। ইলদেরিম সবলে জুডাকে নিজের বুকে জড়িয়ে ধরলেন। সপ্তাহখানেক পরে একদিন সন্ধ্যায় ট্রিবিউনের ভিলায় উপস্থিত হলেন শেখ ইলদেরিম। তার পিছনে 3টি বিশাল সুদৃশ্য সিন্দুক নিয়ে 6টি চাকর। সেখানে তখন মেসালার বন্ধু বান্ধবদের আড্ডা বসেছিল, সকলেই রোমান অফিসার। তাদের ভনু কুঁচকে উঠল। শেখ ইলদেরিমের সোনায় বাঁধানো মোমের ট্যাবলেট চেনে না এমন জুয়াড়ি কেউ নেই। জুয়াড়ি অনেক আছে, কিন্তু ইলদেরিমকে রোমানরা একটু সমঝে চলে কয়েকটা কারণে।
তাঁর পিছনে মরুভূমির দুর্দান্ত বেদুইনরা আছে, কাজেই তাঁর সঙ্গে কোনো রকম বেগড়বাই করা চলে না। আর ফাটকা খেলায় তাঁর জুড়ি নেই, সেটা তাঁর পক্ষে ভালো কিন্তু অন্য জুয়াড়িদের পক্ষে ঝুঁকির। শেখ সময় নষ্ট না করে সোজা কাজের কথা পারলেন। আমি আপনাদের উপকারের জন্যই এসেছি। আপনারা তো জানেনই প্রতিযোগিতায় শুধু আমার রথই নয়, আমার টাকাও দৌড়য়। এবারে ট্রিবিউনের বিখ্যাত কালো ঘোড়ার সঙ্গে আমিও আমার ঘোড়া নামাব। আপনারা বাজি ধরবেন তো? ধরবো তো বটেই। রোমান হয়ে রথের দৌড়ে জুয়া খেলবো না, তা কি হয়? বার করো দেখি তোমার খাতা। কিন্তু তুমি বড্ড চড়া দর ধরো শেখ, গেলে সবটাই যায়। তেমনি এলে যে দশ গুণে ফিরে আসে, দর তো চড়া হবেই। খোদ ট্রিবিউন যখন রথ চালাচ্ছেন, ওর নামে এক দিনার দিয়ে মাত্র দুই দিনার ফেরত পেলে লোকে যে হাসবে, হ্যাঁ তাই না ট্রিবিউন? আমার দর ঠিক করার দুঃসাহস তোমার আছে শেখ? বেশ, আপনারাই দর ঠিক করুন, আমি আরব। ঘোড়াও বুঝি, জুয়াও বুঝি, কিন্তু রোমানদের বুঝি না। মেসালা, তুমি হলে রথীদের রাজা, শেখ তিনের দর থাক। ধুর, অন্তত একে চার করো। মেসালা মহারথী, গত কবছরে প্রত্যেকটা দৌড়ে ও জিতেছে। শেখ, তুমি এত দর চালাচ্ছ কিসের ভরসায় বলো তো? তোমার নিজের রথ কে চালাচ্ছে? সে কথা বলিনি বুঝি, আমার রথ চালাচ্ছেন প্রিন্স জুডা বেনহর। ঘরে পিন পড়লেও শোনা যাবে। মেসালার মুখ ফ্যাকাশে হয়ে গেল, শেখের চোখ এড়াল না সেটা। বেনহুর? ট্রিবিউন, বেনহুর বলে আপনার একজন বন্ধু ছিল না, যাকে আপনি বিদ্রোহী বলে বন্দি করে জাহাজে পাঠিয়েছিলেন? এ সেই, এখন ফিরে এসেছে অর্ধেক রোমান হয়ে, রোমের সার্কাসে অনেকবার জিতেছে। তা ট্রিবিউন, আপনি কত দর বলেন? একে আট। একে আট? কি বলছো মেসালা, পাগল হলে নাকি? হারলে তো সব খোয়াতে হবে। চারটে আরব আর চারটে ইহুদিকে যোগ করলেও একজন রোমান হয় না। আমার উপর তোমাদের ভরসা নেই? হ্যাঁ ঠিক আছে, তাই হোক তবে। শেখ, আমার না হয় হাজার দিনান লেখো। না ট্রিবিউন, আপনার বন্ধু বান্ধবদের দেখছি আপনার উপর ভরসাও নেই, শ্রদ্ধাও নেই। আর আমি আপনার সম্মানের কথা ভেবে তিন সিন্ধুক বোঝাই করে স্বর্ণ মুদ্রা নিয়ে এলাম। শেখের ইঙ্গিতে চাকরেরা সিন্ধুক খুলে ফেলতেই সোনার ঝলকানিতে সবার চোখ ধাঁধিয়ে গেল। ২০ ট্যালেন্ট স্বর্ণ মুদ্রা আছে, একে আট। এবার বলুন ট্রিবিউন। মেসালার মুখ শুকিয়ে গেল, এত সোনা সে কোথায় পাবে? হার মানে নিঃস্ব হয়ে যাওয়া। কিন্তু পিছিয়ে এলে এই মরুভূমির ইঁদুরটা তাকে ভীতু ভাববে, সেটা রোমের অপমান। তাছাড়া জিতলে 160 ট্যালেন্ট, মানে এই তিন সিন্ধুক সোনার আট গুণ স্বর্ণমুদ্রার লোভ জয় করতে পারে এমন কেউ আছে কি? 20 ট্যালেন্ট, একে আট, রাজি। ইলদারিম দরাজ গলায় হেসে উঠলেন। সবাই ইলদারিমের খাতায় মোমের ওপর নিজেদের সিলের ছাপ দিয়ে দিল। একটা কথা ট্রিবিউন, দৌড়ের আগে সোনাদানার ব্যাপারটা আপনি বরং ড্রুসাসকে একটু বুঝিয়ে দিয়ে যাবেন, বুঝলেন? মানে রথ দৌড়ের ব্যাপার তো কিছুই বলা যায় না, দৌড়ের শেষে যদি আপনি তেমন অবস্থায় না থাকেন তাই আর কি। চলি। সানডে সাসপেন্স শুধুমাত্র মির্চিলে।